ঈদের আগাম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে আমি আজকে আমার শ্রেণী পাঠদান শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে পাঠটি উপস্থাপন করব সেটি ষষ্ঠ শ্রেণীর ছোট ছোট বাচ্চাদের জন্য ক্লাসটি উপস্থাপন করব। আপনারা ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন, দেখবেন, আমার সাথেই থাকেন। সবাইকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে পাঠটি নিচ্ছি সেটি ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, 4.3। আলোচ্য সূচিতে থাকছে বীজগাণিতিক রাশির যোগ ও বিয়োগ করব আমরা, এবং পাঠ্য বইয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আছে কয়েকটি। এর মধ্যে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো, এমন 39 ও 42 নং প্রশ্ন সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। তো দেখতে থাকুন, আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা কি করব, যোগ, বীজগাণিতিক রাশির যোগ নির্ণয় বা যোগফল নির্ণয় যোগ করব। যোগ নির্ণয়, যোগ ফল নির্ণয় নির্ণয়ের ক্ষেত্রে কি হবে দেখো বন্ধুরা। 1 নম্বর, যদি সবগুলো প্লাস থাকে রেজাল্ট হবে প্লাস। 2, যদি সবগুলো মাইনাস থাকে রেজাল্ট হবে প্লাস, কিন্তু মাইনাস চিহ্ন থেকে যাবে। 3, যদি এক জায়গায় প্লাস আরেক জায়গায় মাইনাস হয় তাহলে রেজাল্ট হবে মাইনাসের, বড় সংখ্যার আগের চিহ্ন থাকবে, বড় সংখ্যার আগের চিহ্ন থাকবে, ঠিক আছে। এখন বিয়োগ, বিয়োগের বেলায় কি হবে, বিয়োগ করার সময়, বিয়োগ করার সময় কি হবে, যদি দুইটাই প্লাস থাকে বন্ধুরা হবে মাইনাস, যদি দুইটাই মাইনাস থাকে বন্ধুরা তাহলে কি হবে, মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। 3 নম্বর, যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে কি হবে, প্লাস হয়। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এমন হয়। আমি উদাহরণ দেখাবো এখন, এগুলো ঝটফট লিখে নাও। তো আমি যোগ করো, যোগ করো, মনে করো তোমাদের বইয়ের 18 নম্বর, 18 নম্বরে কি আছে, 4a-5b, মাইনাসের 3a+b, আবার 2a, তারপরে আছে আবার 3b, এগুলো যোগ করতে হবে। এগুলো তোমরা পাশাপাশিও যোগ করতে পারো, উপর নিচেও যোগ করতে পারো। তো সমাধান, সমাধান আমরা উপরে নিচে লিখবো, কি আছে, প্লাসের 4a মাইনাসের 3b, এখানে আছে মাইনাসের 3a, প্লাসের আছে কি বি, আবার আছে প্লাসের 2a+3b। আমরা কি করব, যোগ করব, লিখবো ওখানে যোগ করে। বন্ধুরা দেখো এখানে কি আছে, এগুলো সব বি এর জাত, আমরা বি লিখে ফেলবো। তারপরে এর সাথে, বি এর সাথে যেগুলো থাকে এগুলো কি বলে, তোমাদেরকে আগে পড়ানো হয়েছে, এগুলোকে বলা হয় সাংখ্যিক সহগ। যেমন 3b, এখানে 3 কি, 3 হচ্ছে
सांख्यिक सहग, सांख्यिक सहग। তাহলে পাশের গুলো কি হবে, তিনটা আর একটা চারটা, ঠিক আছে, চারটা থেকে তিনটা। দেখো মাইনাসের থ্রি, এখানে কি সাংখ্যিক সহগ আছে, প্লাসের ওয়ান, প্লাসের থ্রি। বন্ধুরা দেখো, তাহলে কি এই প্লাসের থ্রি মাইনাসের থ্রি কাটাকাটি যা থাকে কি প্লাসের ওয়ান, তাহলে এখানে কি থাকবে, শুধু ওয়ান বি থাকবে। আরেকভাবে বলা যায় মাইনাসের থ্রি প্লাসের ওয়ান প্লাসের থ্রি, তাহলে তিন আর এক কত চার, তাহলে মাইনাসের থ্রি প্লাসের হইল ফোর। যোগের সময় প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাহলে বড় সংখ্যা চার থেকে তিন গেলে থাকে কত এক, বড় সংখ্যার আগের চিহ্নটা বসবে প্লাসের ওয়ান, এই হচ্ছে প্লাসের ওয়ান, এখানে হবে প্লাস। এখানে লক্ষ্য করো প্লাসের আছে চারটা, প্লাসের আছে দুইটা, কটা হলো ছয়টা, ছয়টা থেকে তিনটা গেলে আর থাকে তিনটা, থ্রি এ, তাহলে এটা হবে প্লাস। এটা হচ্ছে তোমাদের বইয়ের ১৮ নম্বরের আনসার বন্ধুরা। এখন আমরা যাব বিয়োগের মধ্যে, ঠিক আছে, এখন বিয়োগ করব, যোগ তো করছি, বিয়োগ করব। দেখো তোমাদের বই থেকে একটা অঙ্ক আমি নিচ্ছি, ধরো ৩২ নাম্বার, ৩২ নং কি আছে, সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ১৮ থেকে থেকে কি করতে হবে, ফাইভ এক্স, ফাইভ এক্স প্লাস নাইন প্লাস এইট এক্স স্কোয়ার সমাধান। আমরা বিয়োগ করব, সমাধান বিয়োগ করব। দেখো আমরা সহগগুলো, দেখো পদগুলো মানের নিম্নক্রমে সাজাবো, অর্থাৎ পাওয়ার দু এক্স স্কোয়ার আগে লিখবো, পরে এক্স লিখবো, পরে ধ্রুব সংখ্যা লিখবো। তাহলে সেভেন কি আছে, এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ১৮। এখানে দেখো প্লাস এইট এক্স স্কোয়ার আছে সবার শেষে, এটা এখানে লিখবো প্লাস এইট এক্স স্কোয়ার, পরে প্লাসের ফাইভ এক্স আছে প্রথমে, এটা লিখবো এই যে নাইন এক্সের নিচে ফাইভ এক্স, যেটার সাথে যেটা মিলে প্লাস নাইন, এটাও প্লাসের। আমরা কি করব বন্ধুরা, আমরা বিয়োগ করব, এটা লিখে নিব, বিয়োগ করে, বিয়োগ করলে কি হবে, নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, নিচে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এই চিহ্নগুলো যদি পরিবর্তন করো তারপরে যোগ যেভাবে করছে এভাবে করলেই হইতো হবে। তাহলে প্লাসের ১৮ থেকে বিয়োগের ৯ গেলে থাকে কি, আরো প্লাসের ৯ থাকে, ১৮ থেকে ৯ বিয়োগ করলে ৯ থাকে, ১৮ বড় সংখ্যা তার আগের চিহ্নটা বসাইছি। দেখো প্লাসের নাইন এক্স, এটা কিন্তু প্লাস ছিল যেহেতু বিয়োগ করতেছি, মাইনাসের ফাইভ এক্স, তাহলে ৯টা থেকে ৫টা বিয়োগ করলে থাকে কত বন্ধুরা, ৪টা এক্স থাকে, ৯ বড় সংখ্যা তার আগের চিহ্ন এখানে বসাইছি। এবার দেখো ৮টা এক্স স্কোয়ার মাইনাসের, ৭টা এক্স স্কোয়ার হচ্ছে প্লাসের, তাহলে ৮টা থেকে ৭টা গেলে থাকে কি, ১টা এক্স স্কোয়ার থাকে, বড় সংখ্যা আগের চিহ্ন হচ্ছে মাইনাস, প্লাস চিহ্ন ছিল যেহেতু বিয়োগ করছে এই জন্য মাইনাস হয়েছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। এইটাই হচ্ছে তোমাদের বইয়ের ৩২ নং প্রশ্নের উত্তর। তো এইভাবে তোমরা, আমি বলে দিই, তোমরা বাড়ির কাজ করবে হইল, বাড়ির কাজটা আগেই লিখে নাও, আমি অন্য কাজ করবো এখন। বাড়ির কাজ হইল ৩৪ ৩৫ ৩৬ নং, এগুলো হলো বাড়ির কাজ। তো এখন দেখো বন্ধুরা আমরা কি করব, আলোচ্য সূচিতে কি ছিল, সৃজনশীল প্রশ্ন ছিল, সৃজনশীল প্রশ্ন ৩৯ এবং ৪২ আমরা করব এখন। তোমাদের বইয়ের মধ্যে আছে ৩৯ এবং ৪২। ৩৯ কি আছে দেখো,
39 নং a স্কয়ার কমা b স্কয়ার কমা c স্কয়ার তিনটি বীজগাণিতিক রাশি তিনটি বীজগাণিতিক রাশি বীজগাণিতিক রাশি ওকে ফাইন তারপর কি করতে হবে কয় কি বলছে দেখো তোমাদের বই তো সাথে আছে বি স্কয়ার এর সাংখ্যিক বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত খুব সহজ প্রশ্ন সমাধান বন্ধুরা দেখো সমাধান লিখবো বি স্কয়ার এর সাংখ্যিক সহগ কত হবে বন্ধুরা বি স্কয়ার আগে কি আছে ওয়ান টু থ্রি ফোর এগুলো আছে শুধু একটা ওয়ান আছে জাস্ট এই ওয়ানটাই হচ্ছে সাংখ্যিক সহগ আর সাংখ্যিক সহগ কত ওয়ান বি স্কয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে ওয়ান তাহলে কয়ের আনসার হবে ওয়ান বি স্কয়ারের সাংখ্যিক সহগ ওয়ান তোমরা লিখবা আনসার ওয়ান ঠিক আছে তারপরে আমরা ক্ষয়ে দেখি কি আছে বন্ধুরা কত হইল ক্ষয়ে কি আছে খ এ স্কয়ার এর দ্বিগুণের সাথে দ্বিগুণের সাথে সি স্কয়ার এর তিন গুণ যোগ কর বন্ধুরা দেখো কি বলছে খয়ে কি বলছে সমাধান খ সমাধান খ লিখবো আমরা এ স্কয়ার এর দ্বিগুণ এ স্কয়ার এর দ্বিগুণ মানে কি দুই দা গুণ তাহলে টু এ স্কয়ার আবার কি বলছে সি স্কয়ার এর তিন গুণ দেখো খুব সহজ তিন গুণ মানে কি তিন দা গুণ থ্রি সি স্কয়ার ঠিক আছে পরে কি বলছে দুইটার যোগফল তাহলে এখন যদি আমরা যোগ করি লেখবা যোগ করে সিক্স এর বন্ধুরা যোগ করলে কি হবে দুইটি প্লাসে টু এ স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার তাহলে আনসার কি হবে প্রিয় ভিউয়ার্স টু এ স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার বন্ধুরা দেখো লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা লিখে নাও দ্রুত তারপরে যাব আমি গয়ে গয়ে কি আছে গয়ে আছে হইল তোমাদের সাথে তো বই আছে আমার সাথে বই নাই গয়ে আছে হইল এ স্কয়ার এ তিন গুণ থেকে মানে কি বিয়োগ থেকে বি স্কয়ার এর
बी स्क्वायर एर द्विगुण द्विगुण बियोग करे बियोग करे बियोग करे और यहाँ लिंक नीचे लिखी और बोलते सी स्क्वायर एर चार गुण चार गुण जो करो ग नम्बर एक कठिन था तुम्हारा जान तब कठिन किस ना ये खूब सहज करते तुम्हारा गुलो मुछे दी तर कथा मत प्रश्न निर्देश अनुजाई आम्रा की लिखब आगे निर्देश अनुजाई काज करे जाई प्रश्न की बोलछे ए स्क्वायर एर तीन गुण लेखो ए स्क्वायर एर तीन गुण समान समान कि तीनटा ए स्क्वायर पर कि बोलछे बी स्क्वायर एर द्विगुण लेखो बी स्क्वायर एर द्विगुण द्विगुण माने कि दुईटा बी स्क्वायर दुईटा बी स्क्वायर पर कि बोलछे सी स्क्वायर एर चार गुण सी स्क्वायर एर चार गुण ताहले कि होबे चारटा सी स्क्वायर एबार लेखो शर्तानुजायी शर्तानुजायी कि बोलछे ए स्क्वायर एर तीन गुण थेके ताहले तीनटा ए स्क्वायर एटा थेके बी स्क्वायर एर द्विगुण वियोग करो ताहले वियोग होलो এই যে বি স্কোয়ারের দ্বিগুণ টু বি স্কোয়ার সাথে কি বলছে সি স্কোয়ারের চার গুণ যোগ করো প্লাস ফোর সি স্কোয়ার এটাই হচ্ছে তোমাদের গয়ের আনসার বন্ধুরা এখন আমরা যাব সময় কম এখন আমরা যাব সৃজনশীল প্রশ্ন কত বলছিলাম ৪২ তাহলে ৪২ কি আছে ৪২ কি আছে একটু দেখে নেই ৪২ আছে x সমান সমান a প্লাস b হোল স্কয়ার কমা y সমান সমান আছে হলো ए स्क्वायर प्लस टू आईस ए बी प्लस बी स्क्वायर पर कि आसे एवं जेड एवं जेड समान कि आसे बंधुरा ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू ए बी यही हुईल तुम्हारे সৃজনশীল প্রশ্ন ৪২ এখন কি বলছে দেখো আমি আগেরগুলো মুছে দেই এগুলো মুছে দেই করতে হবে আমরা এখন করব প্রশ্ন ৪২ এর ক প্রিয় বন্ধুরা ৪২ এর কয়ে বলছে দেখো কয়ে বলছে জেড পদগুলোর জেড জেড এর হবে এর পদগুলোর পদগুলোর সাংখ্যিক সাংখ্যিক সহগ সহগগুলোর যোগফল নির্ণয় করো
এটা হইলো ক 42 এর ক লিখব এখানে z এ কি আছে আমরা লিখি এখানে z ইকুয়াল কি আছে s স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab একটা রাশি আছে s স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এখানে পদ আছে কয়টা একটা দুইটা তিনটা পড়া লেখা হবে s স্কয়ার এর সাংখ্যিক সহগ s স্কয়ার কয়টা সমান সমান 1 s স্কয়ার এর সাথে আছে 1 এই পাশে আছে 1 পাশে যেটা থাকে সেটাই হলো সাংখ্যিক সহগ তারপর একই ভাবে b স্কয়ার এর সাংখ্যিক সহগ কত b এর সাথে কত আছে 1 আছে 1 তারপর মাইনাস 2ab এর সাংখ্যিক সহগ কত বন্ধুরা মাইনাস এর 2 এখন এগুলো যোগ করতে বলছে যোগ করে যোগ করে তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 2 তাহলে 1 আর এই যে 1 1 মাইনাস এর 2 এই এক আর এক যোগ করলে কত হবে 2 2 প্লাস এর 2 মাইনাস এর ফল হবে শূন্য তাহলে রেজাল্ট কত হবে শূন্য হবে তাহলে সাংখ্যিক সহগগুলোর যোগফল কত হয় শূন্য বন্ধুরা তোমরা এভাবে করে ফেলবে তারপরে আমরা যাব খয়ে ঠিক আছে তো খয়ে কি আছে দেখি খয়ে কি আছে বন্ধুরা খয়ে আছে y + z y - z নিয়ে করো খ বলছি y এর সাথে z যোগ করো এবং y থেকে z বিয়োগ করো এটা নির্ণয় করো তার মানে যোগ বিয়োগ তো আমরা কিছুক্ষণ আগে করছি আমরা তো ভয় পাই না আমরা যোগ বিয়োগ করে ফেলব ঠিক আছে তাহলে আমরা এটা মুছে নেই প্রিয় ভিউয়ার্স খ আমরা লিখব প্রদত্ত প্রথম রাশি প্রথম রাশি কি আছে y প্লাস z y প্লাস z দেখো y এর মান কত আছে s স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পরে এই যে এই প্লাস z এর মান কত আছে s স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab দেখো প্লাসের দুইটা ab মাইনাসের দুইটা ab তাহলে প্লাসের 2 মাইনাসের 2 যোগ করলে কি হয় 0 হয় মানে এটা কারাগারি যায় তাহলে s স্কয়ার থাকে কয়টা এই s স্কয়ার এখানে আছে 1 এই s স্কয়ার এই পাশে আছে 1 1 আর 1 সাংখ্যিক সহগগুলো যোগ হয় s স্কয়ার ঠিকই থাকে b স্কয়ারে দেখো দুই জায়গায় আছে একটা b স্কয়ার এখানে একটা b স্কয়ার তাহলে দুইটা b স্কয়ার এটা হয়ে গেল y প্লাস z এটা হয়ে গেল y প্লাস z অতএব কার রেজাল্ট হয়ে গেল y প্লাস z এর রেজাল্ট হয়ে গেল আবার 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 প্রদত্ত প্রদত্ত দ্বিতীয় রাশি আবার প্রদত্ত দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি মানে হলো দ্বিতীয় রাশি মানে হলো y মাইনাস z বন্ধুরা তো y কত ছিল s স্কয়ার প্লাস b স্কয়ার s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ab এটা ব্র্যাকেট দেই পরে বলছে মাইনাসের z মানে কি z এর মান কত s স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ছিল বন্ধুরা তাহলে আমরা এখন কি করব ব্র্যাকেট উঠিয়ে দেব s স্কয়ার প্লাস b স্কয়ার হ্যালো
তো ব্যস্ত বারবার ফোন দেন কেন, আমি লাইভে আছি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই ব্রেকেট উঠাই দিলে মাইনাসে প্লাসে মাইনাস হইল, আবার এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, টুয়াইস এ বি। বন্ধুরা দেখো বি স্কোয়ার হইল মাইনাসের, আর একটা বি স্কোয়ার হচ্ছে প্লাসের, মানে পাঁচ টাকা বা এক টাকা তোমার কাছে আছে, এক টাকা দিয়ে একটু চকলেট খেয়ে ফেলছো, তাহলে কাটাকাটি হয়ে গেল। আবার এ স্কোয়ার হলো মাইনাসের প্লাসের, তাহলে থাকে কি প্লাসের দুইটা এবি প্লাসের দুইটা এবি, তাহলে কি হইলো চারটা এবি। এই তাহলে কি বলছে আমাদের, এটা কার রেজাল্ট, ওয়াই মাইনাস জেড এর রেজাল্ট। অতএব কি হবে ওয়াই মাইনাস জেড ইকুয়াল হচ্ছে ফোর এবি। তাহলে আনসার কি হচ্ছে বন্ধুরা, একটা আনসার হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, আরেকটা আনসার হচ্ছে ফোর এবি। এইভাবে আমরা লিখে দিব। তারপর এখন সমাধান হচ্ছে গ, গয়ে কি আছে আমরা একটু দেখি নেই, গয়ে কি আছে আমরা দেখব, তোমরা উঠাইতে থাকো। গয়ে আছে, গয়ে বলছে দেখো খুব সহজ, বলছে যদি এ ইকুয়াল থ্রি এবং বি ইকুয়াল কি হয় মাইনাস টু হয়, মাইনাসের টু বোঝা যাচ্ছে না, হলে হলে প্রমাণ প্রমাণ করো যে এক্স আর ওয়াই সমান। ওকে ফাইন, আমরা দেখি এক্স এবং ওয়াই সমান হয় কি না। আমরা সমাধান গ করব, এটা মুছে দেই, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে উঠাই নিছো। দেওয়া আছে লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে, এ ইকুয়াল থ্রি এবং বি ইকুয়াল কত দেওয়া আছে মাইনাসের টু। প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এক্স সমান সমান ওয়াই। ওকে আমরা দেখি কি, আমরা প্রথমে দেখি, অতএব দেওয়া আছে কি, অতএব এক্স ইকুয়াল কি দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখি এক্স এর মান কি আসে, এ হচ্ছে থ্রি প্লাস বি এর মান হইল মাইনাস এ টু, সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম হোল স্কোয়ার, তাহলে কি হয় থ্রি এই প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বন্ধুরা, টু টু হোল স্কোয়ার, তাহলে থাকে কত ওয়ান, ওয়ানকে স্কোয়ার করলে কি হয় ওয়ান ইন্টু ওয়ান, রেজাল্ট হয় ওয়ান। তাহলে কি হইল রেজাল্ট, এক্স এর মান আসলে ওয়ান, আবার ওয়াই সমান সমান কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এর মান ছিল কত থ্রি স্কোয়ার প্লাস বি এর মান কত ছিল বন্ধুরা মাইনাস এ টু হোল স্কোয়ার প্লাস টু, এর মান ছিল থ্রি বি এর মান ছিল মাইনাস এর টু। দেখি কি হয় থ্রি স্কোয়ার মানে কি, দেখো থ্রি স্কোয়ার মানে হলো থ্রিকে দুইবার লেখা গুণ করা, তিন দিকে নয়, তাহলে নাইন। দেখো মাইনাস টু স্কোয়ার, মাইনাস টু স্কোয়ার মানে কি, মাইনাস টু হোল স্কোয়ার এর মানে হচ্ছে মাইনাসের টু গুণ আবার মাইনাসের টু, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, দুই দুগুণে চার, তাহলে এটা হয় ফোর,
এখানে দেখো প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় বন্ধুরা, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস। তাহলে দুই দুগুণে চার, তিন চেরা বারো, তাহলে নয় এবং চার যোগ করলে কত হয় তেরো, বিয়োগ হচ্ছে বারো, অর্থাৎ থার্টিন মাইনাস টুয়েলভ থাকে কত ওয়ান। তাহলে কি হইল তার মানে এটা ওয়াই এর মান কত আসলো ওয়ান, তাহলে এক্স এর মান কত আসছিল ভিউয়ার্স ওয়ান, ওয়াই এর মানও ওয়ান। অতএব কী লেখা যায়, অতএব কী লেখা যায় বন্ধুরা, এক্স ইকুয়াল ওয়াই। কি প্রমাণ করতে বলছিল প্রুফ, তোমরা বড় করে লিখে দিবে প্রুফ। তো সুপ্রিয় ভিউয়ার্স, অভিভাবক বৃন্দ, প্রিয় সুদি, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং দীর্ঘ তিন মাস যাবৎ আমাদের সাথে ছিলেন, সবাইকে আবারও আমি অগ্রিম ঈদুল আজহার দাওয়াত ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা আমার সাথে এতক্ষণ ক্লাসটি উপভোগ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঈদের পর আবার ছয় তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, দোয়া করবেন, যদি বেঁচে থাকি তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো দুশ্চিন্তা করবেন না, মনোহর দিয়ে অনলাইন স্কুলের সাথেই থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার শ্রেণী পাঠদান আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।